হাত ঘুরিয়ে ব্যাটারি চার্জ করার গ্যাজেট হ্যান্ড এনার্জি বা হাতের ইশারায় যে কোনো সাধারণ টিভিকে কন্ট্রোল করার গ্যাজেট টাচ হাব। আজকের ভিডিওতে আপনারা দেখবেন পাঁচটি অসাধারণ গ্যাজেট, যেগুলোর প্রাইস ও অনলাইন ব্যয় লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যান্ড এনার্জি। স্মার্টফোনের বা ট্যাবলেটের চার্জ শেষ হয়ে গেলেই বিপদ, এক মুহূর্তে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। তখন আবার এমনও হয় যখন আপনার গ্যাজেটটিকে চার্জ দেওয়ার সুযোগও থাকে না। অনেকে এর সমাধান খুঁজছেন পাওয়ার ব্যাংক বা সোলার চার্জিং কেনার মাধ্যমে। যদি এমনই হয়, আপনার গ্যাজেটটিকে চার্জ দেওয়ার জন্য একদম নির্ভর করতে হবে না বিদ্যুৎ বা সৌরশক্তির উপর, শুধুমাত্র আপনার হাতের ঘূর্ণিতেই চার্জ হয়ে যাবে সব কিছু। তাহলে আপনার জন্য বি এনার্জির তৈরি মিনি জেনারেটর হ্যান্ড এনার্জি ছাড়া কোনো উপায় নেই। শুধুমাত্র হাত ঘুরিয়েই চালানো যাবে এই মিনি জেনারেটর এবং উৎপাদিত বিদ্যুৎ যে কোনো পাওয়ার ব্যাংকে স্টোর করতে পারবেন। সেই সাথে স্মার্টফোন, ট্যাবলেট, ইবুক, অ্যাকশন ক্যামেরা বা ফ্ল্যাশ লাইট চার্জ করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। ফিট 360 ক্যামেরা। সাধারণত 4K কোয়ালিটিতে 360 ডিগ্রি ফটো বা ভিডিও তৈরি করার জন্য আমরা সবাই তো ব্যবহার করি অনেকগুলো ক্যামেরাকে, এবং সবগুলো ক্যামেরার ফুটেজকে একসাথে অ্যাড করে অরিজিনালি এক 4K কোয়ালিটিতে সিনেমাটিক ভিডিও বানিয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমন এক 360 ডিগ্রি ক্যামেরা যেটা দিয়ে আপনি এক প্রফেশনালি 360 ডিগ্রি ভিডিও রেকর্ড করতে পারবেন। তা বন্ধুরা, এ হচ্ছে লাইট ওয়েট ফোর্টেবল 360 ডিগ্রি ক্যামেরা। এই ডিভাইসটিকে তৈরি করেছে নেক ব্র্যান্ড, এবং এটাতে দেওয়া রয়েছে 3টি ক্যামেরা সেটআপ, 90 মিনিট ব্যাটারি ব্যাকআপ, USB কানেক্ট, হিট প্রুফ, স্টক প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট ও রিয়েল টাইম GPS ট্র্যাকার। এই ক্যামেরা ওয়ারেবল হওয়ার কারণে এটা দিয়ে আপনি সিনেমাটিক ভিডিও রেকর্ড করার জন্য আলাদা কোনো স্ট্যান্ড বা আপনাকে সবসময় হাতে নিয়ে ঘুরতে হবে না, জাস্ট এটাকে আপনার গলায় পেঁচিয়ে রাখতে হবে। টাচ হাব। আস্তে আস্তে আমাদের টেকনোলজি অ্যাডভান্স হয়েই চলছে, এবং আমাদের লাইফকে আরও সহজ করার জন্য সব ইলেকট্রিক ডিভাইসই স্মার্ট ডিভাইসে পরিণত হচ্ছে। যেমন আগের দিনের বড় এবং ভারী টিভিগুলোকে বর্তমানে স্লিম LED টিভিতে কনভার্ট করা হয়েছে, এবং এসব টিভি আমাদের স্মার্টফোনের মতো স্মার্টলি কাজ করে থাকে। তা বন্ধুরা, এসব স্মার্ট টিভিকে আপনি হয়তো টাচ করে চালাতে পারবেন না। তার জন্য আজ আমি আপনাদের দেখাবো এমন এক অসাধারণ ডিভাইস যেটা দিয়ে আপনি যে কোনো টিভিকে এক টাচ স্ক্রিনে কনভার্ট করতে পারবেন। তা বন্ধুরা, এটা হচ্ছে টাচ হাব। তা আপনার সাধারণ টিভিকে স্ক্রিন টাচ করার জন্য এই স্মার্ট সেন্সর ডিভাইসকে আপনার টিভির উপরে অ্যাটাচ করার পর জাস্ট এটার USB প্লাগ আপনার টিভির সাথে কানেক্ট করে দিতে হবে। তাহলেই আপনার হাতের অঙ্গভঙ্গিকে ডিটেক্ট করে যে কোনো নর্মাল টিভিকে টাচ স্ক্রিনে কনভার্ট করে দিবে, এবং আপনি এক ফুললি টাচ স্ক্রিনের মজাও নিতে পারবেন। নীল প্রিন্টার। বর্তমানে প্রায় সব মেয়েই তাদের স্টাইলকে মেনটেন করার জন্য তাদের হাতের অ্যাঙ্গুলের নীল পলিশ করে থাকে, কিন্তু বর্তমানের দিনে নীল পলিশের এক নতুন ফ্যাশন চলছে, আর সেটা হলো ডিফেন্ট কালারের নীল পলিশ করার পর তার উপরেও আবার সুন্দর সুন্দর নকশা করে থাকে, এবং এই নকশাগুলো করতে তাদের অনেক সময়ও নষ্ট করতে হয়। তার জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক ডিভাইস যেটাকে ইউজ করে আপনার মূল্যবান সময় বাঁচানোর সাথে সাথে আরও সুন্দর করে অ্যাঙ্গুলে নকশা করতে পারবেন। তা এর জন্য এই নীল প্রিন্টারকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে, তারপর আপনার স্মার্টফোনের যে কোনো ফটোকে চয়েস করে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই এই ডিভাইস আপনার নীলের উপরে ডিজিটাল ফটো প্রিন্ট করা শুরু করে দিবে। তা বন্ধুরা, এই নীল প্রিন্টারকে যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। এটার অনলাইন ব্যয় লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্মার্ট টেবিল। এতদিন আমরা সবাই যে কোনো স্মার্ট ডিভাইসকে টেবিলের উপর রাখার কথা বলে আসছি, কিন্তু এখন আর কি বলবো, কারণ কিছু দেশে টেবিল নিজেই স্মার্ট হয়ে গিয়েছে, এবং সেটাতে আপনি এক মোবাইলের সব ফিচারই পেয়ে যাবেন।
মানে আপনি এই টেবিলে মুভিজ ভিডিওস গেমস বা আপনার বিজনেস টেবিল হিসাবেও ইউজ করতে পারবেন এবং এই স্মার্ট টেবিলকে এক সাধারণ টেবিলের মতো ব্যবহার করতে পারবেন মানে আপনি এটার উপরে নিশ্চিন্তে গরম কফি বা যে কোনো জিনিস রাখতে পারবেন কারণ এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ টেকনোলজি দিয়ে বানানো হয়েছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্ক্রিনে দেখে ওটা এই দুটি ভিডিও দেখতে পারেন ধন্যবাদ